আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি আজকে আপনাদের মালিক ভাইয়ের কাছে নিয়ে এসেছে। আমরা আজ মালিক ভাইয়ের কাছে শুনবো যে আজকে পাটের বাজার দর কেমন গেছে, এই বাজারটা কি আস্তে আস্তে বাড়ছে নাকি স্বাভাবিকই আছে, এবং আপনারা যারা স্টক ব্যবসায়ী আছেন তাদের কি করা উচিত এই মুহূর্তে, তাদের পাট ক্রয় করা উচিত নাকি কিছুদিন পরে ক্রয় করলে ভালো হয়, এই বিষয় সম্পর্কে আমরা মালিক ভাইয়ের কাছে একটু শুনবো খোলামেলা। আসসালামু আলাইকুম মালিক ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি একটু আমার দর্শকদের জানাবেন যে এই যে যারা স্টক ব্যবসায়ী আছে, আচ্ছা সে বিষয়ে একটু পরে যাই, আজকের পাটের বাজার দরটা, অর্থাৎ আপনি যে পাটগুলো ক্রয় করেছেন এখন কোন কোয়ালিটির পাট ক্রয় করেছেন, সেগুলোর বাজার দর কেমন, এবং আপনার কি মনে হচ্ছে যে গতদিন থেকে বাজারটা একটু বাড়ছে নাকি গতদিনের মতোই আছে, এই বিষয় সম্পর্কে আমার দর্শকদের একটু বলেন। আজকে গত দিনের সাথে 100 টাকা বাজার একটু বেশি, 100 টাকা একটু বেশি আপনার হচ্ছে। আজকে শ্যামলা পাটটা মনে করেন, শ্যামলা পাট 1800 থেকে শুরু করে মাথা আপনার আমাদের একদন্তর হাটে পাবনার জেলা একদম ধর মাথা সর্বোচ্চ 2300 টাকা পর্যন্ত গেছে। এই হাটের মাথা সর্বোচ্চ 2300 টাকা। তারপরে আপনি বলতেছেন যে গতদিন থেকে এই মাথার পাটের উপর একটু দাম বাড়ছে নাকি? না, সব পাটের উপরে শ্যামলা বা অন্যান্য 100 টাকা বাড়তি, কিন্তু পিছনে কারণ আছে, অনেক নতুন স্টক পাটির লেগে গেছে তো কেনা শুরু করেছে এই জন্যে। এই কারণে প্রিয় দর্শক মালিক ভাই যেটা বলছেন যেহেতু স্টক পাটি যারা আছে তারা কিন্তু কেনা শুরু করছে, এবং তাদের এই কিনতে নামার কারণেই পাটের দাম গতদিন থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা মালিক ভাই, যে যারা স্টক পাটি আছে তারা যে এখনই পাট কিনার জন্য হাট বাজারে নামা শুরু করছে, এটা কি আসলে তাদের জন্য ঠিক হচ্ছে নাকি কিছুদিন পরে কিনলে ভালো হয়? আসলে যারা বেশি পাট কিনবে তাদের শুরু করাটা ঠিক আছে, আস্তে আস্তে সিজন তো অলরেডি মনে করেন যে অনেক দিন হয়ে গেলে শুরু হয়ে গেল, বিগত প্রায় 15-20 দিন তো সিজন শুরুই হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিছু কিছু লোকের জন্য ঠিক আছে যারা বেশি পাট স্টক করবে। আর স্টকের জন্য আপনার রানিং যারা ব্যবসা করে তারা চাইতে স্টক পাটি সবসময় 50-100 টাকা জাম করেই কেনে, এটা কেনে, এই জন্য আপনার বাজারটা একটু প্রভাব পড়ে। প্রিয় দর্শক, আপনারা যারা বেশি পাট স্টক করছেন, মালিক ভাই যেটা বলছেন যে সেটা ঠিক আছে, বেশি পাট স্টক করতে লাগলে অনেকদিন ধরে পাট ক্রয় করতে হয়, আর যারা কম পাট স্টক করবে, মনে করেন যে 200 মন 500 মন বা 1000 মন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? তারাও দেখে শুনে বাজার দেখুন ভালো, তাদের একটা পজিশন মতো আছে যা কিনা লাগবে। তবে একটা বিষয় মালিক ভাই, ওই যখন সবাই একসঙ্গে কিনতে নামে মাঠে তখন কিন্তু বাজারটা এমন অবস্থায় গিয়ে দাঁড়ায় যে পরবর্তীতে এই বাজারটা টেকে না। বাজার আপনার হচ্ছে সবসময় বাজার হচ্ছে কিনে স্টক পাটি উঠে গেলে বাজার একটু পড়ে যায় প্রত্যেকটা জিনিসের, তারপরে আবার নিয়ম স্টক পাটি হচ্ছে বিভিন্ন লোকজন আপনার হচ্ছে আমি আর কয়েকদিন করবো বাড়া দিয়ে 100 টাকা বাড়া দিয়ে কিনে কিনে ঘরে উঠে যাচ্ছে। এই জন্য যখন লেভেল বাজার যখন মূল ব্যাপারীরা থাকে তখন বাজারটা তখন নিয়ন্ত্রণ আসে। তার মানে তাদের একটা বিষয় থাকে যে তারা কিন্তু এই পাট কেনায় খুব একটা সময় দিতে পারে না, তারা দেখা যাচ্ছে যে যাই করুক হয়তো দুই একদিন সপ্তাহে দুই একদিন ছুটি নেয়, এবং ছুটিতে তারা কয়দিন ছুটি নেবে লোক আছে এই জন্য বিভিন্ন আমি আইসি কেউই আছে যে আমি 200 মন কেনবো 2-8 শেষ করবো যা আছে লিয়া দিনের দাম মনে করেন 1900-2000 দিয়ে যায় নিয়ে কেনে রেখে দেয় এরকম ভাবে আপনি তারপরে এই প্রভাবটা একদম নিরাশ চলে যায় সেই 100 টাকাই কমে যায়। আর যখন এই 100 টাকা কমে যায় এই 100 টাকা তাদের এই গ্যাপটা পূরণ করতে হিমশিম খেতে হয় এবং তখন কিন্তু তারা লসে পড়ে, এবং তখন তারা ওই যখন লসে পড়ে তখন পাট ব্যবসায় নিরুৎসাহিত হয়ে যায়। গত বছর কিন্তু বিষয়টা আমরা সেটাই দেখেছিলাম, কিন্তু গত বছরে আপনার এই সময় যে পাটটা এখন 1800 এই পাটটা সিলেকশন 25-26 আর ভালো পাট ছিল 31-32 টাকা, কোন জায়গায় 33 হয়ে গেছে গত বছর, গত বছর আর এবার অনেক পার্থক্য। গত বছর আপনি দেখেন যে এই স্টক পাটি যারা আছে তারা কি পরিমাণ হাট বাজারে তাদের দেখা গেছে? এবার খুব কম, একজন হয়তো দেখা যাচ্ছে যে অন্য পেশা করে, কেউ ডাক্তার ডাক্তারি করে, কেউ মনে করেন চাকরি করে, শিক্ষকতা করে, গত বছর পাট কিনেছে কিন্তু এবার দেখা যাচ্ছে এবার অত এটা দেখা যাচ্ছে না,
এবার কম, কিন্তু আবার ক্রেতা কিছু শুরু হয়ে গেছে, তো এই জন্য বাজারটা একটু আবার মানে এভাবেই হয়েছে, কিন্তু মেল মালিকের বাজারের বাজার নিয়ন্ত্রণ হয় নাই। আপনার বাজারের জন্য একটু আগা আছে। এখন এই যে মিলগুলো মিলগুলো যখন নেওয়া শুরু করবে, তখন কি মনে হয় যে বাজারটা একটু বাড়তে পারে নাকি? বাজার যখন বাড়বে, আপনি এই আপনি স্টক পার্টি উঠে গেলে বাজার একটা নিয়ন্ত্রণে আসবে, তারপরে হচ্ছে পরিবেশের পর হচ্ছে আপনার বাজার বাড়বে কি কমবে সেটা পরের হিসাব। এটা আপনার আমদানি রপ্তানির পর অনেক কিছু বিশেষ করে সুতলি দামের পর বিশেষ করে মেল মালিকা কি করি, বিদেশে যদি অন্যান্য দেশের চাহিদা রপ্তানি হয় দেখা যা বাইরে যাবি, সেটা আলাদা হিসাব, কিন্তু এখন কিনার হিসাব আলাদা। আসলে যারা মিল মালিক বা মিল কর্তৃপক্ষ আছে, মিলের সাথে ব্যবসা করে, তারা তো খুবই চালাক। তারা দেখা যাচ্ছে যে যখন সবাই মাটি নামে কিনছে, যখন বাজার বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু তারা পাট নেন না। এবং পাটটা যখন দামটা যখন একটু কমে যায়, তখন আবার একটু চাহিদা দেখায়, তখন চাহিদা অনেক সময় পাট নিচ্ছে দাম দিচ্ছে না, দাম আটকে রাখছে, বিল যখন আটকে রাখছে। তখন একটা বিষয় আমরা খেয়াল করি যে এই যারা মিলে পাট পাঠায়, তারা কিন্তু আর পাট ক্রয় করতে পারে না, ক্রয় করতে পারে না। আর যেহেতু ক্রয় করতে পারে না, যাদের কাছে পাট আছে বিক্রি করবে, তাদের হাউ হুতা শুরু হয়ে যায়, তারা অটো ভাবে দামটা কমায়, তাদের বিক্রি করতেই হবে, তাদের টাকা প্রয়োজন। তার মানে মালিক ভাই আপনি যেটা বলছেন যে যারা স্টক পাঠি আছে, যারা স্টক পাঠি আছে, তারা যারা বেশি পাট স্টক করবে, তাদের এই মুহূর্তে কিনা উচিত। হ্যাঁ, কিনা উচিত বেশি, যারা 4,000 মন 5,000 মন 2,000 মন যারা কিনবে, তার হাটের হাটে মনে করেন 100-150 মন ওই কিনবে, প্রত্যেক যার যার হাটে, তাহলে অনেক টাইম লাগবে না, এই জন্য তাদের ঠিক আছে। যারা সীমিত অল্প কিনবে, তারা বাজার দেখে কেনাটাই উচিত আমি মনে করি, কারণ সবাই যদি একসঙ্গে পাট কিনতে নামে, তখন দাম তো অনেক বেড়ে যাবে, অনেক বেশি যাবে। আমাদের আজকের হাটে ধরুন 5 জন নতুন লোক আছে, অটোভাবে 100 টাকা বেড়ে গেছে বাজার। প্রিয় দর্শক, সাধারণত এলাকা ভিত্তিক আমরা দেখছি যে পাটের দাম এইভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ যখন হঠাৎ করে ক্রেতার সংখ্যা বেড়ে যায়, তখন এই লোকাল হাটগুলোতে পাটের দাম বৃদ্ধি পায়। তাই আপনারা যারা পাটের ব্যবসা করবেন, অন্তত এই বিষয়টা একটু দেখে শুনে তারপরে পাট ক্রয় করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।